সুস্বাগতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো রিসেন্ট টপিক নিয়ে তো ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টপিক নিয়ে তো রিসেন্টলি আমরা এই টপিক নিয়ে কথা হচ্ছে আমার ইউনিভার্সিটির এক সিনিয়র দাদা রিসেন্টলি সে একটা ইন্স্যুরেন্সের জন্য মানে বিমা থাকে না বিমা করে অনেকে যেরকম এলআইসি বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে তোমরা দেখবে যে বিমা করার জন্য তো সেখান থেকে ফোন এসেছিলো মানে সে ফোন করেছিল বিমা করার জন্য তো তখন যেহেতু সে বাঙালি সে বাংলাতেই বলছিলো তো তারপরে সেখান থেকে সে বিমা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলে যে আমরা বাংলাদেশিদের লাইফ ইন্স্যুরেন্স বা বিমা দিই না তো মানে কারণ বলা হচ্ছে যে সে বাংলায় কথা বলছে মানে হচ্ছে সে বাংলাদেশি তো ইন্ডিয়ার কি আসলে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে তো এই যে হিন্দি বাংলা ইংলিশ ডিবেট তো এই টপিক নিয়ে আমরা ডিটেলস এই ভিডিওতে কথা বলবো যে ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আদৌ আছে কি না ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি তো এই ধরনের সিচুয়েশানে তোমার কি করা উচিত এই সমস্ত টপ বিষয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো ঠিক আছে তো এবং যত পারো তোমরা এই ভিডিও শেয়ার করো যাতে আমরা বেশি লোকের কাছে আমরা পৌঁছাতে পারি ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো দেখো যে ঘটনাটা হয়েছে দা সেই দাদাকে আমার সিনিয়র দাদা ইউনিভার্সিটির তো আমি রিসেন্টলি ফ্যাক্টটা দেখেছি হচ্ছে ফেসবুকে সে পুরো ঘটনাটা পুরো বর্ণনা দিয়েছে পোস্ট করেছিল যে ইন্স্যুরেন্স করার জন্য সে মানে লাইফ ইন্স্যুরেন্স করার জন্য সে ফোন করে আর কি তো ফোন করে বলা হয় যেহেতু সে বাঙালি সে বাংলাই বলছে এবং সে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করছে সেই দাদা তো সেখানে তখন তাকে বলা যেহেতু সে বাংলায় বলছে আর ওখান থেকে বিমা কর্পোরেশন থেকে কথা বলছে হচ্ছে হিন্দিতে ঠিক আছে এবং তাদের মানে কথা বলার সিচুয়েশান হচ্ছে যেহেতু সে বাংলায় কথা বলছে তার মানে হচ্ছে সে বাংলাদেশি আর বাংলাদেশিদের আমরা বিমা দিই না মানে বেসিক কথা হচ্ছে তাই তো তার মানে কি এই যে ইন্ডিয়াতে যারা হিন্দি ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে মানে বাংলাতে কথা বললে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কথা বললে সে সেই দেশি হয়ে যাবে তাহলে ধরো যে উর্দুতে কথা বলে তাহলে কি সে পাকিস্তানি পুরো ঠিক আছে বা যে ধরো নেপালি ভাষায় কথা বলে তাহলে আসলে কি নেপালের হয়ে যাবে বা তিব্বতীয়ান ভাষায় যে কথা বলে সে কি তিব্বতের লোক তো এই জিনিসগুলো বুঝতে হবে ডিটেলসে ঠিক আছে তো এই ফ্যাক্টটা হচ্ছে যারা বেসিক্যালি হিন্দি বেল্ট যে স্টেটগুলো যেরকম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড ঠিক আছে তারপরে আরও যে যে স্টেটগুলো আছে যে রাজস্থান পরপর মানে বেসিক্যালি যে হিন্দি বলে মানে হিন্দি যেখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এইখানকে যারা বাস করে বেসিক্যালি তো তাদের এমন একটা অ্যাটিটিউড যে হিন্দি এখানকার রাজ রাষ্ট্রীয় ভাষা ভারতের তো এরকম করে তারা কিন্তু কোথাও লেখা নেই কিন্তু এইভাবে একটা ইম্পোজিশান তারা তৈরি করে সবার মধ্যে এবং সেটা মানে বেসিক্যালি কলোনাইজেশান মানে উপনিবেশবাদের মতো একটা ব্যাপারটা চলে আসে মানে সংখ্যা গুরুত্ববাদ এরকম জিনিসটা কিন্তু চলে আসে অনেক সময় ঠিক আছে এবং তারা সেটা সব সবসময় বিভিন্নভাবে কিন্তু একটা এফেক্ট করে দেখো আমাদের বাড়ি এখানেও কিন্তু প্রচুর হিন্দি ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আছে কার দ্বারা মারোয়ারি বা অন্যান্য মানে নন বেঙ্গলি আর কি যেটা আমরা বাঙালিরা বলে থাকি যে বাঙালিরা না বাঙালি না যারা তাদের হচ্ছে নন নন বেঙ্গলি বলে থাকি। তো তারাও কিন্তু যখন বিজনেস করছে তাদের কিন্তু মাস্ট জানতেই হবে তোমার সেখানকার ল্যাঙ্গুয়েজ তোমার বিজনেস করার জন্য বা কোনো কাজ করার জন্য কারণ সেখানে তুমি একটা বিজনেস মানে কি তুমি পরিষেবা দিতে আসছো সেই পরিষেবার মাধ্যমে সে টাকা নিচ্ছ তো সেখানে তুমি যদি সেখানকার ভাষা সংস্কৃতকে রেসপেক্ট না করো সম্মান না দাও তাহলে তো আমার কোনো ভ্যালুই নেই তো এই জিনিসটা অনেকে জানার পরে ইচ্ছা করে করে মানে দমিয়ে রাখার জন্য আর তারপরে এটা তো গেল জেনারেল ওয়ে তারপরে আমরা যদি কনস্টিটিউশনাল ওয়েতে আমরা পরে কথা বলছি তো এই ধরনের যদি কখনো সিচুয়েশন হয় তো তোমাদের হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বা অন্য কোনো ভাষাতে কথা যখন পশ্চিমবঙ্গে সে কথা বলছে সে কিন্তু জানে যে এখানকার সরকারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বা ম্যাক্সিমাম সব সব বেশি কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি কথা বলা হচ্ছে বাংলাতে ঠিক আছে অন্যান্য ভাষাও সবাই আছে কিন্তু সবথেকে বেশি বাংলায় কিন্তু কথা বলি আমরা বাংলা ভাষাভাষী বেশি তারপরে হিন্দি তারপরে অন্যান্য ভাষার তো আছেই তো তারপরে জানার পরেও এটা বিভিন্ন জায়গায়ও দেখা গেছে তোমরা নিউজেও দেখে থাকবে যে বিভিন্ন ধরো দোকানে গিয়েও বাংলায় কথা বলেও তারা বলছে যে বাংলাদেশে এসেছে জোর করে তাড়িয়ে দিচ্ছে বা বিভিন্ন ধরনের খুব খুব গালি গালাস করছে তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে এটা আমরা রিসেন্টলি তোমরা বহুদিন ধরে দেখেও থাকবে এখন রিসেন্টলি এটা আরও বেশি করে বেড়েছে তো এই যে যে সিচুয়েশান এরা হচ্ছে ইচ্ছা করে এইগুলো করে আর তারপরে আর আমরাও একতাবদ্ধতা মানে একতাবদ্ধ হই না এই কারণে তো তার জন্য মানে গা বাঁচিয়ে চলি এরকম একটা ব্যাপার বাঙালিদের মধ্যে খুব দেখা যায় তো তার জন্য এই সিচুয়েশানটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে দিন দিন কারণ এর বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না তো এটা তো গেল মোটামুটি জেনারেল হয়ে তো আমাদের একসাথে স্টেপ নেওয়া দরকার সবার একতাবদ্ধ হয়ে ঠিক আছে নিজের ভয়েস তোলা দরকার তো এবার যদি আমরা কনস্টিটিউশন হতে পারে সাংবিধানিক হইতে দেখি তো দেখো আর রয়েছে যে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি দেবনাগরী অক্ষর এই একটা তো আছে অ্যালং উইথ ইংলিশ ঠিক আছে মানে ইংলিশের সাথে আমাদের ভারতের সংবিধানে তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে যে আমাদের যে আমাদের ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি ভাষা হচ্ছে হিন্দি দেবনাগরী স্ক্রিপ্টে মানে দেবনাগরী হরফে পরবর্তীতে এটা চেঞ্জ করা হয় হচ্ছে উনিশশো সালে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটে হিন্দির সাথে ইংলিশও কিন্তু অন্তর্ভুক্ত করা হয় ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মানে সরকারি ভাষা হিসাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো আলাদা জিনিস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সরকারি ভাষা আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে জাতীয় ভাষা তো এই জিনিসটার পার্থক্য কিন্তু বুঝতে হবে প্রশ্ন আসছে আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ মানে তপশিলি ভাষা আমাদের ভারতের সংবিধানে এইট শিডিউলে মানে অষ্টম তপসিলে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ রয়েছে মানে বাইশটা সরকারি ভাষা রয়েছে ভারতের এবং প্রত্যেকটার হচ্ছে সেম ভ্যালু মানে বাংলাও যেরকম ভ্যালু হিন্দিরও সেরকম ভ্যালু সেরকম উর্দুরও ভ্যালু নেপালিরও ভ্যালু তো এরকম বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং প্রত্যেকটা ভাষাই কিন্তু সরকারি ভাষা সেম ভ্যালুয়েবল কিন্তু এখানে একটা ভাষাও কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না ভারতের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই জাতীয় ভাষা নেই ক্লিয়ার কাট কথা এটা এটা সবার কান খুলে শুনে রাখা দরকার এবং সেটা তোমরা মাথাও নিয়ে নাও আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সরকারি ভাষা আছে ঠিক আছে এবং সেটা আমাদের সংবিধানের অষ্টম তপসিলে বাইশটা ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে এবং সেই বাইশটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে বাইশটা ভাষাগুলো হচ্ছে দেখো অসমীয় ভাষা তারপর হচ্ছে বাংলা বড়ো ডংরি গুজরাটি মারাঠি হিন্দি কন্নড় কাশ্মীরি কোঙ্কনি মাইথিলি মালয়ালম মেইতেই মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলেগু উর্দু এই হচ্ছে টোটাল আমাদের বাইশটা সরকারি ভাষা ভারতের এবং এই যে যে বাইশটা ভাষা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট রাজ্যের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা এরপর পরবর্তীতে দেখো আমাদের দেশে দু সালে চার হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা সনাতনী ভাষা তো সনাতনী ভাষাগুলো হচ্ছে তামিল সংস্কৃত কন্নড় তেলেগু মালায়ালম ওড়িয়া এই যে যে ভাষাগুলো এই ভাষাগুলো হচ্ছে ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা সনাতনী ভাষা তো এই তো অফিসিয়াল বাইশটা গেল তারপর হচ্ছে অ্যাডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ রয়েছে ঠিক আছে তো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু সেম ভ্যালু যে বাইশটা ভাষা তারপর মনে রাখতে হবে আমাদের কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ল্যাঙ্গুয়েজ নেই কিছু জাতীয় ভাষা নেই আমাদের দেশে অফিসিয়াল ভাষা রয়েছে মানে এগুলো যেটা রয়েছে হচ্ছে সরকারি ভাষা আর ভারতের সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় যে কথা বলা হয়েছে যে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং ইংরেজি ঠিক আছে প্রথমে ইংরেজি ছিল না তারপর উনিশশো সালের পর সেটা চেঞ্জ করে হিন্দির সাথে ইংলিশ যুক্ত করা হয় এবং কন্টিনিউসলি সেই স্টেপে অনুযায়ী এখনও কিন্তু চলছে আর তারপরে যে বাইশটা ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটাও কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না হিন্দি আমাদের দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না জাতীয় ভাষা না ইংলিশও আমাদের দেশের জাতীয় ভাষা না বা এই যে বাইশটা ভাষা এর একটাও কিন্তু জাতীয় ভাষা না এর প্রত্যেকটা ভাষা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সরকারি ভাষা তো যখনই কেউ তোমার সাথে তর্ক করতে আসবে বা বলতে আসবে এরকম ফালতু কথা যে হিন্দি হচ্ছে আমাদের দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জাতীয় ভাষা তো তখনই তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবে বা তাকে কারেক্ট যেটা সেটা জানাবে ঠিক আছে কারণ এই জিনিসটা খুবই দরকার তো দেখো এক একটা মাতৃভাষা হচ্ছে এক একটা ভাষা হচ্ছে সেখানকার সংস্কৃতি উপর সম্পূর্ণভাবে ভিত্তি করে গড়ে ওঠে ঠিক আছে এবং সেগুলো হাজার হাজার বছর ধরে কিন্তু আসছে একটা শিশু যখন জন্মাচ্ছে তখন সে মায়ের যে মুখের ভাষা ঠিক আছে সেখান থেকে কিন্তু শিখছে সে হচ্ছে মাতৃভাষা মাতৃভাষা কেন বলা হয় শিশু জন্মানোর পর মায়ের মুখের থেকে যে ভাষাটা শিখছে তার আশেপাশের চারিপাশে যে অবস্থা যে পরিবেশ তার ভাষা যে সংস্কৃতি যেগুলো শিখছে সেখান থেকে কিন্তু সে ভাষাটা শিখছে মায়ের কথার যে বলি সেগুলো থেকেই কিন্তু তার আশেপাশে যারা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের থেকে কিন্তু সেগুলো শিখছে সেটাই হচ্ছে মাতৃভাষা ছোটবেলা থেকেই সেটা শিখছে তারা তো তারপরে সেটা হচ্ছে তোমার মাতৃভাষা তো এরকম টান রয়েছে কিন্তু অসম্ভব টান থাকে ঠিক আছে মাতৃভাষাকে যেটা বলা হয়েছে মায়ের দুধের মতো পবিত্র এবং সেই হিসাবে কিন্তু তুলনা করা হয়ে থাকে তো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে বুঝতে হবে তো যখনই কেউ সেই জায়গাটায় আঘাত করছে তো তখনই তোমার সেটা প্রতিবাদ করতে হবে এবং যেটা সঠিক নিউজ যেটা সঠিক তথ্য সেটা সম্পর্কে জানাতে হবে এবং সেখানে তোমার স্টেপ নেওয়া দরকার খুবই ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এরকম হিন্দিভাষী সহ অন্যান্য অনেক লোকই ইচ্ছা করে এগুলো করে থাকে এবং বলে থাকে তো আমরা সঠিক তথ্য জানি না বলে সেটাও অনেককে এটা মেনে নিই এবং সেই অনুযায়ী চলি আমি যেই জিনিসটা করেছি দেখো সব সময় আমি মিক্সড কালচারের মধ্যে কিন্তু বড় হয়েছি এবং সব সময় দেখেছি আর আমাদের এখানে আশেপাশেও হিন্দিভাষীরা প্রচুর রয়েছে প্রচুর ব্যবসায়ীরাও রয়েছে তো তাদের সাথে যখন কথা বলি সে তার ল্যাঙ্গুয়েজে মাতৃভাষায় কথা বলছে হিন্দিতে আমি আমার মাতৃভাষায় কথা বলছি দুজনেই কিন্তু নিজের ভাষাকে রেসপেক্ট করছি সেই হিসেবে বিজনেস ব্যবসা করা বলো বা অন্যান্য করা বলো অন্যান্য যা কিছু বলো ধরো তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি যখনই গেছি কিন্তু সেই রকমভাবে কিন্তু আমরা চলেছি তুমি তোমার মতো তোমার ভাষা তোমার সংস্কৃতি সেই হিসাবে তুমি নিয়ে চলছো আমি আমারটাও নিয়ে চলছি সেই রকম ক্লাস কিন্তু কখনই হয়নি তো সেই ক্লাসটা যাতে না ঘটে এবং তাকে তোমাকে সঠিক দিকটা দেখানো খুবই জরুরি তোমার নিজের পদক্ষেপে তোমার নিজের যে ধারা তোমার নিজের দাঁড়ানোর জায়গায় নিজের যে প্রতিচ্ছবি নিজের যে সংস্কৃতি নিজের যে ভাষা তার উপর তুমি যদি না দাঁড়াও তাহলে কিন্তু কেউ দাঁড়াবে না তো সবসময় প্রতিবাদ করতে হবে অনুযায়ী এবং সেই অনুযায়ী স্টেপও নিতে হবে আর যখনই এরকম ভুল কেউ সামনে দেখাচ্ছে বা করছে সেই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তো এই জিনিসটা কিন্তু খুব দরকার রুখে দাঁড়ানো মানে হচ্ছে তাকে সঠিকটা জানানো ঠিক আছে তাহলে সে বুঝতে পারবে আর সে কেউ যদি ইচ্ছা করে করে এটা ম্যাক্সিমাম লোকে হচ্ছে এটা ইচ্ছা করে করে আর কিন্তু তুমি নিজের পজিশানে তুমি দৃঢ় না কারণ তুমি নিজে সঠিকটা জানো না বলে তুমি নিজের পজিশানও ঠিক করতে পারো না তো এই জিনিসটা তুমি জেনে গেলে তো এই জিনিসটা কিন্তু ফলো করো এবং যারা জানে না তাদেরকে ওগুলো জানাও ঠিক আছে আমাদের কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে মানে সরকারি ভাষা রয়েছে ভারতের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কোথাও কিছু নেই ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানের বই যখন তুমি খুলবে কোথাও কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই ভারতের তো এই জিনিসটা মাথায় বুঝতে হবে হ্যাঁ থেকে বেশি কথা বলে হচ্ছে হিন্দিতে আমাদের দেশে মোটামুটি এখন সাতান্ন কোটিরও বেশি লোক কথা মানে পাঁচশো সত্তর মিলিয়নেরও বেশি লোক কথা বলে হচ্ছে হিন্দিতে ঠিক আছে আর সেকেন্ডেই রয়েছে হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষায় এখন মোটামুটি চূড়া আট সাড়ে আট কোটির মতো লোক কথা বলে ঠিক আছে প্রধান ভাষা হিসাবে আমি বলছি ঠিক আছে মানে আমাদের যে মাতৃভাষা বাংলা এরকম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা জানে তো সেই হিসাবে এই পরিমাণ কিন্তু প্রায় সাড়ে আট কোটির কাছাকাছি ফার্স্ট নম্বরেই হচ্ছে একেই হচ্ছে তোমার হিন্দি তো তার মানে এই নয় তারপরে অন্যান্য ভাষাগুলো আসছে তো তার মানে এই নয় যে হিন্দি সব জায়গায় তোমার ইম্পোজ করতে হবে আর যাদের যেখানে বলছো তারাও সেটা মেনে নেবে তো এই জিনিসগুলো কিন্তু না কারণ ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমাদের হিস্ট্রি তুমি যদি দেখো অনেক কিছু কিন্তু ঘটে গেছে তো সেই জিনিসগুলো বুঝতে হবে তো নিজের পজিশানে নিজে খেয়াল থাকো এবং যারা জানে না তাদের সেই সবাই জানাও তো এই জিনিসটা খুবই দরকার তোমার কাছে নেট রয়েছে ইন্টারনেট রয়েছে তুমি গুগলে সার্চ করলে সাথে সাথে দেখে যাচ্ছ কিন্তু আমরা আমাদের নিজের যে সংস্কৃতি ভাষা ইতিহাস নিয়ে কিন্তু আমরা ঠিকঠাক জানি না তো তার জন্য নিজে কিন্তু স্টেপও নিতে পারি না তো সেই অনুযায়ী কিন্তু স্টেপ নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে তুমি যদি তোমার ভাষাকে তোমার সংস্কৃতিকে সেটাকে রিপ্রেজেন্ট না করো সবার সামনে তুলে না ধরো বা সেখানে তুমি গর্ববোধ না করো তো তাহলে কেই করবে না যে ধরো এরকম একটা ব্যাপার হচ্ছে দেখো মাতৃভাষা হচ্ছে মায়ের সমান যেটা বলা হয় মাধে মায়ের দুধের মত সাথে তুলনা করা হয়ে থাকে মাতৃভাষাকে তো সেটাই তুমি যদি তুমি গর্বের সাথে সেটা লোকের সামনে তুলে না ধরো তোমাকে কেউ হেও করছে তোমার মাতৃভাষাকে কেউ হেউ করছে তার মানে কিন্তু বুঝতেই পারছো এরকম হচ্ছে সিচুয়েশান তো তুমি যদি স্টেপ না নাও পদক্ষেপ না নাও তুমি যদি সেটার ভয়েস না তোলো তাহলে কিন্তু প্রবলেম সব কিছু জানার পরে এটা সম্পূর্ণ তোমার ভুল হবে তাহলে এবং তোমার অন্যায় বেসিক্যালি তো তার জন্য এই ধরনের যেন কেউ তোমাকে হেও করতে না পারে এরকম ভুল তথ্য তোমাকে দিয়ে তোমার উপর ইমপোজ করতে না পারে সেই জন্য সবসময় খেয়াল রাখো দেখো এখানে সঠিকটা জানানোর কথা আমরা বলছি আর কেউ যদি তোমার অধিকারের এগেনস্টে এরকম করছে তো তাহলে তো তোমার নিজের জন্য দাঁড়াতেই হবে তাই না নিজের জন্য সত্যটা তুলে ধরতেই হবে তোমার কাছে স্মার্টফোন রয়েছে তুমি সাথে সাথে কিছু সার্চ করলেই পেয়ে যাচ্ছ তো তাহলে তুমি সেটা কেন জানাবে না নিজের অধিকারের জন্য তুমি কেনই করবে না আর এটা হচ্ছে তোমার যে ভাষা ঠিক আছে তুমি নিজের মনের ভাব প্রকাশ করো তুমি সব কিছু সেটা চিন্তা করো স্বপ্ন দেখো তো সেই জিনিসটা সেই ভাষাকেই যদি এইভাবে অপমানিত করা হয় আর তারপরে তুমি জানার পরেও তুমি তুমি যদি সেই হিসাবে এগেনস্টে কোনো স্টেপ না নাও তাহলে কিন্তু এটা সম্পূর্ণ তোমার ভুল তো এরকম যারা ভুল করছে তাদের ভুলটা ধরিয়ে দাও আর নিজের পজিশানটা ক্লিয়ার কাট রাখো তা সেটা কিন্তু খুবই দরকার ঠিক আছে তো এটা আমরা অনেকেই জানি না তো তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা করা খুবই দরকার ঠিক আছে কারণ ম্যাক্সিমাম লোকে আমরা জানি না যে আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের ভারতের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কারণ আমাদের দেখো দেখো আমাদের ভারতের ভাষার সংখ্যা এক দেড় হাজারেরও বেশি তুমি যদি ডকুমেন্টেড ভাষা দেখো তাহলে সেটা অনেক কম হবে কিন্তু এমনি ডায়ালেক্ট হিসেবে কিন্তু বহু ভাষা আমাদের রয়েছে কিন্তু মেইন ভাষা হচ্ছে তার মধ্যে একসঙ্গে সংযুক্ত করে যেটা ধরা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ধরেছে মানে ভারত সরকার থেকে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ধরা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বাইশটা তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু সবথেকে বেশি হচ্ছে কথা বলা হয়ে থাকে আমাদের দেশে এবং এই বাইশটাই হচ্ছে আমাদের দেশের সরকারি ভাষা ঠিক আছে আমাদের সংবিধানের অষ্টম তপশিলে এই বাইশটা ল্যাঙ্গুয়েজের কথা সম্পূর্ণভাবে উল্লেখ আছে আর কোথাও এরকম কোনো উল্লেখ নেই যে ইন্ডিয়া আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই ইন্ডিয়ার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এই জিনিসটা যারা জানো না মাথায় গেছে না এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা যারা যায় না তাদেরকেও জানাও সেই অনুযায়ী তুমি তোমার অধিকারে স্টেপ নাও ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু খুবই দরকার তুমি যদি নিজের ইতিহাস নিজের ভাষা সম্পর্কে না জানো তাহলে কে তোমাকে জানাবে তাহলে তো কেউ ইম্পোজ করবেই তাই না যে জানে যে এই নিজের ভাষার উপর কোনো শ্রদ্ধা নেই এই নিজের ভাষার উপর এর কোনো গর্ব নেই এই নিজের যে মাতৃভাষা যে চিন্তা ভাবনা যা কিছু করে থাকি নিজের ভাষায় তার উপরই এর কোনো গর্ববোধ নেই তো তাহলে তো তোমাকে লোকজন ভেঙে খাবেই তাই না তো এই জিনিসটা বুঝতে হবে আর ইংলিশ ইম্পোজিশান যে ব্যাপারটা রয়েছে ইংলিশটাও দেখো আমাদের জানতে হবে কিন্তু তাই নয় যে ইংলিশে যে কথা বলে না মানেই সে অশিক্ষিত এই ধরনের ভাবনা চিন্তা তোমার যদি মাথায় এসে থাকে তাহলে তোমার মতো চরম অশিক্ষিত লোক কিন্তু নেই আর ঠিক আছে আমাদের দেশ যেহেতু ইংরেজদের কলোনি ছিল ঠিক আছে আমরা উপনিবেশ ছিল আমাদের ভারতে ইংরেজদের তো তার জন্যই প্রচুর লোক হচ্ছে এই এলিট একটা এলিটিস্ট হয়ে একটা ক্লাস চলে এসছে এবং কন্টিনিউয়াসলি সেটা উনিশ দশকের পর থেকে আসছে এবং এটা কন্টিনিউয়াসলি আসছে এবং এটা অটোমেটিক্যালি চলছে তো সেটা কিন্তু ভাঙা অত সহজ নয় তো সেই জিনিসটা রয়েছে কিন্তু এখন যা আমাদের সোশ্যাল স্ট্যাটাস এটা একটা স্ট্যাটাস সিম্বল চলে এসছে তোমার ইংলিশ জানতে হবে কিন্তু তাই নয় যে যে জিনিসে কথা বলে না সে অশিক্ষিত বা তাকে তুমি চরম অপমান করবে এরকম কিন্তু কখনোই না তাহলে তোমার মানে শিক্ষার অবমূল্যায়ন আর কি মানে তোমার শিক্ষার কিন্তু কন্টিনিউয়াসলি কোনো দাম থাকলো না তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে হ্যাঁ তুমি শেখো সব ল্যাঙ্গুয়েজগুলোও শেখো কিন্তু তুমি নিজের যে ভাষা সেটাকে কখনো ভুলে যাও না সেটা ব্যবহার করো এবং সেটাকে গর্ববোধ করো এবং সেটাকে সেটার মাধ্যমে লোককে প্রভাবিত করার চেষ্টা করো ঠিক আছে কিন্তু নিজে দমিয়ে থাকলে কিন্তু হবে না অন্য ল্যাঙ্গুয়েজের উপর কারণ আমাদের দেশে ভাষার অভাব নেই তো তার জন্য তুমি যদি নিজের ভাষা সংস্কৃতিকে ধরে না রাখো তাহলে তার সম্পূর্ণ ভার কিন্তু তোমার উপরেই পড়ে কারণ আমরা এরকম দেখতে পাই যে ধরো প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেখানে স্কুলে যেটা দেখা গেছে আমার প্রচুর বন্ধু তারা পড়তো ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের সেরকম ফাইন দিতে হতো ঠিক আছে যে কটা তুমি ইংলিশ মানে বাংলা ওয়ার্ড বলবে কথা বলার সময় আমি ইংলিশ মিডিয়াম স্কুলে কথা বলছি সেখানে সেই ওয়ার্ডটা অনুযায়ী পঞ্চাশ টাকা করে দিতে হতো তোমার বুঝতে পারছো তার মানে কতটা তাদের অ্যালার্ট থাকতে হতো যে আমি কোনো না কোনোভাবে বাংলা ওয়ার্ড যেন বাংলা শব্দ যেন বলে না ফেলি তো এইভাবে হচ্ছে আমাদের দেশে যে ইংলিশ মিডিয়াম যে স্কুল আছে যেগুলো কনভেন্ট স্কুল রয়েছে ক্রিশ্চান মিশনারি যে স্কুলগুলো রয়েছে এইভাবে হচ্ছে একদম ছোটোবেলা থেকে মানে তুমি ধরো প্লে থেকে শুরু করে তো পড়ানো হচ্ছে তারপরে টুয়েলভ অবধি এইভাবে ঘষে মেজে ফিনিশড প্রোডাক্ট তৈরি করা হয় তো তারপরে তাদের কি ধরনের হিস্ট্রি পড়ানো হয় তাদের তো সবই তো তোমরা জানো সেগুলো আস্তে আস্তে বই দেখলেই তোমরা বুঝতে পারবে কী ধরনের হিস্ট্রি আমাদের এসছে কিন্তু তারপরে যখন তোমরা হাতে গুগল এসছে তুমি বুঝতে পারছো অরিজিনাল এইটা এই 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 ভুল আমি করেছি অলরেডি আমার উপরে এই এই ভুলগুলো আমার করা হয়েছে গত বারো বা পনেরো বছর ধরে বা আঠেরো বছর তুমি এই জিনিসগুলো বুঝতে পারছ তো তো তারপরে তুমি যদি স্টেপ না হয় তাহলে কিন্তু স্টেপ না নাও তাহলে কিন্তু সেই দোষটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার তো তার জন্য তুমি নিজে স্টেপ নাও আর সেই অনুযায়ী জানা জানায় না তাদেরকে জানাও ঠিক আছে নিজে অধিকার সম্পর্কে কিন্তু জাগ্রত হওয়া কিন্তু আমাদের খুবই দরকার ঠিক আছে তো এটাই আর কি বলার ছিল আমি মোটামুটি ডিটেলসে বললাম একদম সিম্পল হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো সেই অনুযায়ী কিন্তু ফলো করো মেনে চলো এবং যারা জানে না তাদের মধ্যে এই জিনিসগুলো জানাও তাদের ঠিক আছে তো এটা খুবই দরকার না হলে কিন্তু সংকট খুবই সংকটজনক অবস্থা আসতে চলেছে আমাদের ভাষা এক একটা হারিয়ে যায় কিন্তু এইভাবে অবমূল্যায়ন করার জন্য ঠিক আছে তো এটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে তুমি কীভাবে তাকে বাঁচিয়ে চলবে বা ধরে রাখবে তো এটাই হচ্ছে ব্যাপার দেখো এই টপিক আমরা ডিটেলসে ভিডিওতে কথা বললাম তো দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানো আর তাছাড়া ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকরাতে সার্চ করলে আমাদের পেয়ে যাবে তো সেখানে জানতে পারো আর তাছাড়া আমাদের টেলিগ্রাম টুইটারে ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকরা ডট ইন সেখানে কিন্তু আমরা রেগুলার কন্টেন্ট আপলোড করছি তো সেগুলো তোমরা দেখো আর শেয়ার করো আর দেখো আমরা রিসেন্টলি ইউপিএসসির পেইড ব্যাস শুরু করেছি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য কোচিং ব্যাস শুরু করেছি অনলাইনে তো তোমরা যদি জয়েন করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে তাহলে সেখানে ডিটেলসে তোমাদের বলে দেওয়া হবে যারা যারা তোমার কোচিং কোচিংয়ে পড়তে চাও এই ইউপিএসসি পেইড ব্যাচে তো আমরা কিন্তু রিসেন্টলি শুরু করেছি তো তোমরা যারা যারা জয়েন করতে চাও এই ইউপিএসসি পেইড ব্যাচে তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাও ঠিক আছে তাড়াতাড়ি তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো চ্যানেলে ভিডিওগুলো তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে ভিডিওটা লাইক করুন তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও তো তার উপর ভিডিও না থাকলে সেই টপিকে ভিডিও আসবে ঠিক আছে তো চলো তাহলে আমার দেখাব নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা